আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা সাকিব খানের সঙ্গে স্বপ্ন তারা সন্তানের বাবা মা হয়েছেন সেই সন্তানের বয়সও তিন বছরের কাছাকাছি তবে এই লম্বা সময়ে সাকিব খানের কাছ থেকে আর্থিক সহায়তা নেননি বলে দাবি করলেন বুবলি তার মতে বিয়ের পর থেকে কিংবা সন্তান পৃথিবীতে আসার পর থেকে নিজেই সব কিছু বহন করেছেন রবিবার সন্ধ্যায় দেওয়া এক ভিডিও বার্তায় বুবলি বলেন অনেকে বলে থাকেন আমি নাকি সাকিব খানের কাছ থেকে অনেক আর্থিক সহায়তা নিই এই কথাটা সম্পূর্ণ ভুল বিয়ে বা আমার সন্তান পৃথিবীতে আসার পর থেকে আমি কোনো আর্থিক সহায়তা নিই নি স্বামী বা সন্তানের বাবা হিসেবে অবশ্যই এটা ওনার অনেক বড় দায়িত্ব কিন্তু এটা সম্পূর্ণ তার উপর নির্ভর করে আমার সন্তানের বয়স তিন বছরের কাছাকাছি আজ অব্দি আমি কখনোই আর্থিক সহায়তা নিই নি সমস্ত কিছু নিজেই বহন করেছি সন্তানকে নিয়ে আমেরিকায় থাকাকালীন অনেক টাকা খরচ হয়েছিল বলে জানান বুবলি ওই সময় পনেরো হাজার ডলারের মতো দিয়েছিলেন সাকিব বাকি অর্থ নিজে খরচ করেন নায়িকা বুবলির ভাষ্য সন্তানকে নিয়ে আমেরিকায় থাকার সময়টাতে অনেক বড়ো অঙ্কের টাকা খরচ হয়েছে প্রায় এক বছর মতো থাকতে হয়েছিল সাকিব পনেরো হাজার ডলার মতো হেল্প করেছিলেন বাকি প্রায় তিরিশ হাজার ডলার মতো আমি নিজে বহন করেছিলাম টাকার অঙ্কটাও বললাম কারণ এটা নিয়ে অনেক ভুল নিউজ হয়েছে গিফট বা উপহারের বিষয়গুলো আলাদা তবে আর্থিক সহায়তা কখনই নেই বুবলি আরও বলেন সাকিবের বড় সন্তান জয়ের জন্মদিন বেবি বাম্পের ছবি কেন প্রকাশ্যে আনলেন চল্লিশ মিনিটের বেশি দীর্ঘ ভিডিওতে সেই কথা খোলাসা করেছেন বুবলি বলেন জয়ের বিষয়ে আমি কতটা পজিটিভ তার সাকিব খান ও তার কাছের মানুষজন ভালো করেই জানেন এমনকি জয় কোন স্কুলে পড়বে সেই বিষয়ে আমি সাকিবকে সাজেস্ট করেছি আপনি অনেকেই বলেছেন জয়ের জন্মদিনে কেন আমার বেবি বাম্পের ছবি প্রকাশ করেছি দেখুন আমি ওই ধরনের মানসিকতা থেকে ছবি প্রকাশ করিনি সেটা করলে আমি গত বছরও করতে পারতাম তখনও আমার সন্তান ছিল তার আগের বছরও করতে পারতাম কারণ সে সময় আমার সন্তান ছিল কিন্তু সেটা করিনি জয়ের জন্মদিনকে উদ্দেশ্য করে আমি বেবি বাম্পের ছবি প্রকাশ করিনি আমি ছবি প্রকাশ করেছি আমার আবেগের জায়গা থেকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ